বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার 5 অক্টোবর বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কবির জামাতা নাদিম ইকবাল। কবি আসাদ চৌধুরী 1943 সালের 11 ফেব্রুয়ারি বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1957 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর 1960 সালে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে 1963 সালে স্নাতক সম্মান ও 1964 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্রাহ্মণবাড়িয়া কলেজে 1964 থেকে 1972 পর্যন্ত শিক্ষকতা করেন তিনি। পরবর্তীকালে ঢাকায় স্থিত হওয়ার পর তিনি বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেন। 1985 থেকে 1988 সাল পর্যন্ত তিনি ভয়েস অফ জার্মানি বাংলাদেশ সংবাদদাতার দায়িত্ব পালন করেন। ঢাকায় বাংলা একাডেমিতে দীর্ঘকাল চাকরির পর তিনি এর পরিচালক হিসেবে অবসর নেন। আসাদ চৌধুরী 1987 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1913 সালে 21শে পদক লাভ করেন। তার কবিতা গীতিময় এবং ছন্দভাষিত।